আজকে হচ্ছে মানডে আর আমি জাস্ট এখন ঘুম থেকে উঠলাম। এখন বাজে 8:30, তো আমি জাস্ট এখন ঘুম থেকে উঠলাম। এখন আমার কোনো কাজ হয়নি, মানে আমি এখন সবার ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে বিছানাটা গোছাবো। আজকে আমার না ব্রাশ করার তাড়া আছে না খাওয়ার, সেটা কেন সেটা আমি বলে দিচ্ছি। আগে আমি চলো ঘরটা একটু গুছিয়ে নিই, ফ্রেশ হয়ে নি, মানে মুখ ধুয়ে ব্রাশ করে তারপর তোমাদের সাথে আবার কথা। আমি ঝটপট বিছানাটা গুছিয়ে ফেলেছি, এখন বাজে হচ্ছে 8:45, আমি ব্রাশ করে চলে এসেছি। তো তোমাদের যেটা বলছিলাম যে আজকে আমার খাওয়ার তাড়া নেই কেন, তো আজকে হচ্ছে সোমবার, এটা হচ্ছে বাংলার শ্রাবণ মাসের প্রথম সোমবার, যেটাকে বলে প্রথম সোমবার। তো শ্রাবণ মাস আমরা সবাই জানি ভোলে বাবার মাস। এই মাসে বেশ অনেক বছর ধরে আমার মা প্রত্যেকটা সোমবার উপোস করে, মানে উপোস করি বলতে আমরা জাস্ট সকাল থেকে না নির্জলা উপোস থেকে ওই স্নান টান করে শিবের মাথায় একটু জল ঢালি, যেটুকু দরকার নর্মাল ঘরের জিনিস। তো আমি আর মা আজকে সেটাই করছি, তো তাই আমরা সকাল থেকে এখন অবধি চা বিস্কিট যেটা আমাদের রেগুলার ডিউটি খাওয়ার হয় সকালবেলা তোমরা জানোই আমরা সেটা নিয়ে বসি, সেটা খাইনি, গরম জলও খাইনি। তো ব্রাশ করে আমরা এখন দুজনে বসে আছি। আজকে আমার মায়ের রান্না নেই, মানে বাবার জন্য রান্না আমাদের আগে থেকে রেডি করা আছে। তখন জানোই এখন যা পরিস্থিতি চলছে, বাইরে থেকে কিছু আনা বা কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়া সেগুলো সম্ভব না। তো আমাদের বাড়ির সিংহাসনেই ভোলে বাবা আছেন, তো সেটা হচ্ছে আমার ঠাকুরদার প্রতিষ্ঠিত শিব। তো আমি আমার ঠাকুরদাকে দেখিনি চোখে, কিন্তু মা যেটা বলে যে আমাদের বাড়িতে আগে প্রহরে প্রহরে জল ঢালাও, আর কিছু মন্দির আছে তো সেখানেও আমরা যাচ্ছি না, আমাদের ঘরে শিবকেই আমরা জল ঢালবো। এদের তো ভালোই চোখ, কিন্তু এগুলো কি? হ্যাঁ, একটা দুটো তিনটে না দিলে বাচ্চা চুলগুলো বেরিয়ে আসবে। বাচ্চা চুল। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি ফুল তুলতে, তো পুজোর ফুলগুলো এখন তুলে নিচ্ছি। আমি একটা ফুলও তুলি না, আমার মা বলছে আমি ফুল তুলি না। সত্যি কথা বলতে আমার ফুল নিজে থেকে ছিঁড়তে খুব একটা ভালো লাগে না, সে ফুলটা গাছে ফুটে থাকবে আর সেটা দেখবো সেটা ভালো লাগে। বলেও কোনো কোনো সময় যে ফুলগুলো তুলে আন, তো আমি একটু কিপটাম করে ফুল তুলি, কারণ আমার ফুলগুলো গাছে দেখতে বেশি ভালো লাগে। দেখো ফ্রেন্ডস, আমি কিছুদিন আগে জাস্ট গাছটা লাগিয়েছিলাম, গাছটা কত তাড়াতাড়ি গ্রো করেছে দেখতে পাচ্ছ তোমরা। এখানে কড়ি চলে এসেছে, আর দুদিনের মধ্যে হয়তো ফুলটা ফুটে যাবে। আমি এরকম ডাল নিয়ে এরকম ডাল কেটে জিনিসটা লাগিয়েছি, সুন্দর ছোটো ছোটো পুঁকি বেরিয়ে এসছে, ফুটেও যাবে ফুল। মা দেখেছো এটা কত তাড়াতাড়ি ধরে গেল? আরে তোমার মতো স্পিডে দিতে পারবো না, একটু আস্তে চলো। ও রে রে রে, কালারটা কি দুর্ধর্ষ মা, শুকিয়ে গেছে কিন্তু মিছি হয়নি তো। আও এ মা, এগুলো কি মোটা লঙ্কা? আচ্ছা ওই যে গোল গোল গুলো এরকম, এগুলো ধানে কি? ও আমার না ফল গাছ খুব বেশি ভালো লাগে। ছাদে হাওয়াটা ভালো আছে। আচ্ছা মা, নিচে ঘরে বসে থেকে থেকে ঘুম পাচ্ছিল, বলো ঘুমটা কেটে গেছে? দেখো তো জিনিসটা কি, কিছু মিষ্টি খাবারের মতো লাগছে নাকি? মুড়ি, চাউমিন, এমন ভাবে এই লকডাউনের চক্করে পাড়ায় অনেক রকম কি বলে এদেরকে, সেলসম্যান বলে, সেই রকম দেখা যাচ্ছে সেলসম্যান যেগুলো আগে কোনো দেখানো, ফুচকা আজকে দেখা গেলো, চাউমিন। সত্যি ফুলটা কিন্তু খুব ভালো ফুটেছে, মানে যেই দিনে যেটা দরকার ভগবান নিজেরটা ঠিক নিজে করে। চলো এখন নিচে যাচ্ছি, নিজে কিছু কাজ আছে সারবো, তারপর আমি বেরোবো, ফুল আনবো, মানে মালা আনতে হবে, আকন্দ গাছটা আমাদের নেই।
সেটা অন্তত দরকার হয়। সে হ্যাঁ এখন দোকানে একটা ছোট্ট হয়েছে কিন্তু এখনো ফুল ফোটেনি, সেটা যাবো আনতে। তার আগে কাজ কিছু কাজ আছে ঘরে, সেটা সেরে নি। হ্যালো ফ্রেন্ডস, তো আমি স্নান করে চলে এসেছি, একটু রেডিও হয়ে গেছি। তো আমি এখন যাব যে স্টেশনের দিকে, একটু সেখান থেকে একটু মালা আর ফল নিয়ে আসার পরই আমি এখানে পুজোটা দিতে বসবো। এখন প্রায় বাজে হচ্ছে 12টা। এখানে আমার মা জিনিসপত্র গোছাতে শুরু করে দিয়েছে, দাঁড়াও তোমার কাছে। আমার মা এখানে গুছিয়ে ফেলেছে আরো কিছু জিনিস। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাজে 1:30। জাস্ট পুজো দিয়ে উঠলাম, এইভাবে কিছুক্ষণ থাক, তারপর উপোস খেয়ে প্রসাদ। আমার এখন একটু জলের দরকার, মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, তো আমি কিছুক্ষণ আগে পুজো দিয়ে উঠলাম। তো বলেই ছিলাম যে অন্য মানে ভাত বা রুটি আমরা কিছু খাবো না, তো তাই একটু দইয়ের ঘোল খেয়েছি, লাস্টি যেটাকে বলে, জাস্ট সামান্য নুন দিয়ে। নাও আই এম ফিল বেটার। তো দেখতে পাচ্ছ মাও খেয়ে নিয়েছে, এখন মা একটু কাজ করছে, সেটা হচ্ছে বাবার জন্য কিছু খাবার বানানো আছে, কারণ বাবা তো আমার উপোস করেনি। তো কিছু রেডি আছে, কিছু বানাবে, তো সেটাই করছে। তারপর এখানে আমরা দুপুরে যেটা খাবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে সাবু ভিজিয়ে রেখেছে মা। সাবুটা অনেকটা ভিজেই গেছে, সকালবেলা উঠে ভিজিয়েছিল, তো সেটা এখন দুধ দিয়ে মাখবো, তারপর সেটাই আমি আর মা দুপুরে খাবো। ফ্রেন্ডস এখন বাজে 2:30, আমি আর আমার মা সাবু মাখা নিয়ে বসেছি, মানে দুধ সাবু। তো দেখালামই সাবু ভিজিয়ে রাখা ছিল, তো সেটাই জাল দেওয়া দুধ, একটু কিশমিশ, কলা, মিষ্টি আর সামান্য ঘি দিয়ে মা এটা মেখেছে, সেটাই এখন খাবো আমি আর মা। অন্যজন কে ঘুম পায় না, সে ঘুম পাচ্ছে, মানে ঘুমাতে হবে না, ঘুম পাচ্ছে না, না সেদিকে কাজও তো থাকে না। তাহলে মা আমাকে খাওয়া দেবে কোনো কাজ নেই, কি করে মানুষ হবে, বাতা কোনো রিজনই নেই, বাতা কোনো রিজনই নেই, রান্না করবে না না, তাহলে তাহলে হ্যাঁ, তাহলে যে পশুরা, কুকুররা, কুকুর বিড়াল, ঘুমায় ঘুমায় ঘুমায়।
ফ্রেন্ডস, তো আমি দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়ার পর, তো এখন উঠে দেখছি যে বৃষ্টি হয়ে গেছে এর মধ্যেই। এখন বাজে হচ্ছে 7:30-8, তো আমি এখন সোজা চলে এসেছি আমার মায়ের কাছে। আমি আর আমার মা রান্না করে চলে এসেছি, তো এখন দুপুর থেকে আমরা সেরকম কিছু খাইনি। আমার মা খুব কাঁপুনি, একটু মা রাতের পর রান্না করছে, সেটা হচ্ছে সাবুর খিচুড়ি। সাবু ভিজিয়ে রাখা হয়েছে। তোমরা যদি রেসিপিটা দেখতে চাও তাহলে আমি তোমাদের আগেও বলেছি যে আমার মায়ের রান্নাঘরে চ্যানেলে গিয়ে তোমরা রেসিপিগুলো দেখতে পারো, আরও অনেক রেসিপি আছে। তোমাদের আমি চ্যানেলের নামটা এখানে দিয়ে দিচ্ছি, দেবী রান্নাঘর, তোমরা সেখানে গিয়ে রেসিপিগুলো দেখতে পারো। মাও একটু রান্নাটা কমপ্লিট করে নিক, আমি একটু হেল্প করে দিই, তারপর আবার তোমাদের সাথে ডিনার টাইমে দেখো। নেমেছিলাম চামচ নিয়ে খেতে, চলে এসেছি হাফে, নাক দিয়ে জল ঘুরিয়ে গেছে আমার মা। ওই জন্য এই যে দেখতে পাচ্ছ চাটনি নিয়ে এসে বসে গেছে, নাক দিয়ে জল ঘুরিয়ে গেছে, তো বুঝতেই পারছো। তোমরা যদি উপোস নাও, মানে উপোসের কারণে নাও হয়, এমনিও বাড়িতে সাবুর খিচুড়ি ট্রাই করে দেখো। নর্মাল খিচুড়ির টেস্ট তো অবশ্যই ভালো, এটার টেস্টটা অসাম লাগে। ট্রাই করে দেখো তোমার বাড়িতে, ফিগার টাইপ তো হবেই। হ্যাঁ, কিছু কি ভয় নেই, যত খুশি খাও, ততক্ষণ না গলত চলে আসছে। হ্যাঁ ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ না প্রচুর ভেজিটেবলস আছে, আর ভেজিটেবলস আমার সবচেয়ে ফেভারিট। মন্দিরের কাজটা করবো, লাইন লাগবে না তো, উপরে সাবু, এখন সাবু না, ভালো তো হবে সে তো অবশ্যই, কিন্তু আবার বেশি বেশি মন্দির জয়েন্ট হয়ে গেলে তো মন্দিরটা আমি মুখ ধুয়ে চলে গেছি, আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, শোয়ার জন্য একদম রেডি হয়ে গেছিলাম, কিন্তু তার আগে আরো একটা কাজ বেড়ে গেছে। বেডের উপর বসে কিছু খেলেও সেখানে কিছু এক্সট্রা আমাদের একটা চাদর পেতেই, তো আজকে এক্সাইটমেন্ট বলতে পারো বা সারাদিন উপোসের টায়ার্ডনেস বলতে পারো, সেটার কারণে আজকে সেটা কাটতে ভুলে গেছি। আমি এই চাদরে শুতে পারবো না, তো আমায় এখন বেডশিট চেঞ্জ করতে হবে, তো তারপরে আমি সোজা ঘুমোতে চলে যাবো। মতো আমার বকবক এখানেই শেষ করছি, তো চলো টাটা ফ্রেন্ডস।